हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल मैथ लव। आमा आशीष पाल। आमार ए भिडियोते एबारे आमरा जेटा करते चलेछि नवम श्रेणीर एक इम्पर्टेंट चैप्टर गणितेर लाभ क्षति तार किछु इम्पर्टेंट अंक करते चलेछि। कोर्से देखि 10.1 एर एबं एटा पार्ट 1 भिडियो, एर आरो पार्ट 2 पार्ट 3 भिडियो आसबे। तो लाभ क्षति चैप्टारे अंके जावार आगे आमि जेटा जानाते चाई तोमादेर, जे लाभ बोलते कि बुझि एबं क्षति बोलते कि बुझि। धरो कोनो जिनिस जदि तुमि 5 टाकाय केनो एबं 60 टाकाय सेटाके बिक्री करो, अर्थात 5 টাকা যদি তার ক্রয় মূল্য হয় এবং 60 টাকা যদি তার বিক্রয় মূল্য হয়, তবে আমরা কি বলবো লাভ কত হয়েছে? না, 7 থেকে 5 বাদ দিলে কত হবে? 2। সেই 2 টাকাটা লাভ হয়েছে। তার মানে লাভ মানে কি বোঝায়? লাভ মানে বোঝায় বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। একই রকম ক্ষতি কখন হবে? যখন তুমি কোনো জিনিস বেশি দামে কিনলে, 5 টাকায় কিনলে, অথচ সেটা তুমি 2 টাকায় বিক্রি করলে, কম দামে বিক্রি করলে, তখন সেটা হবে কি? বিক্রয় মূল্য। তাহলে ক্ষতি মানে হবে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো যে লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর ক্ষতি মানে হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এটা আমরা মাথায় রাখি। আচ্ছা, আমি ফার্স্ট যে আমরা করতে চলেছি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পেজ নাম্বার 139, প্রয়োগ নাম্বার 8। পেজ নাম্বার 139, প্রয়োগ নাম্বার 8, এই অঙ্কটা আমরা ফার্স্ট করতে চলেছি। প্রয়োগ নাম্বার 8 কি বলেছে অঙ্কটা দেখো। বলেছে কোন সুজিত বাবু 660 টাকা একটা শাল বিক্রি করলেন, তাহলে বিক্রয় মূল্য কত? 660 টাকা। করে তার যত টাকা লাভ হলো, যত টাকা লাভ হলো 640 টাকায় বিক্রি করলে ঠিক তত টাকাই ক্ষতি হতো। তাহলে শালটি কত টাকায় কিনেছিলেন? ধরে নি যে ধরি তিনি শালটি x টাকায় কিনেছিলেন, তার মানে তার ক্রয় মূল্য কত? x টাকা। তাহলে যদি শালটা 660 টাকায় বিক্রি করে, 660 টাকায় বিক্রি করলে, বিক্রি করলে, দেখো প্রশ্নে কি বলেছে, 660 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয়, তার মানে লাভ হয়েছে। তাহলে 660 টাকায় বিক্রি করলে লাভ, লাভ সমান আমরা কি ফর্মুলা লিখেছিলাম? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রি করেছে কয় টাকায়? 660 টাকায়। মাইনাস ক্রয় মূল্য কত? এক্স টাকা, এক্স টাকায় কিনেছিল, তাহলে মাইনাস এক্স টাকা। 640 টাকায় বিক্রি করলে, 640 টাকায় বিক্রি করলে, দেখো বলেছে যদি 640 টাকায় বিক্রি করা হতো তাহলে তত টাকা ক্ষতি হতো। তাহলে 640 টাকায় বিক্রি হলে কি হবে? ক্ষতি হবে। ক্ষতির ফর্মুলা আমরা কি বলেছিলাম? আগে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? এক্স, মাইনাস বিক্রয় মূল্য কত? 640। 640 বিক্রি করলে তো ক্ষতি হবে 640 টাকা। আশা করি বুঝতে পারা গেছে। এবার ওরা প্রশ্নে বলেছে এই টাকায় বিক্রি করলে যে টাকাটা লাভ হবে, এই টাকায় বিক্রি করলে সেই টাকাটাই ক্ষতি হবে। তাহলে শর্তে এই লাভের পরিমাণ আর এই ক্ষতির পরিমাণটা কি? একই। তাহলে আমি লিখতে পারি এখান থেকে যে শর্তে, শর্তে 660 মাইনাস এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 640, যত টাকা লাভ হয়েছে তত টাকাই ক্ষতি হয়েছে। এখান থেকে বা 660 মাইনাস 640, এদিকে আনলে প্লাস 640, এক্স মাইনাস এদিকে এক্স আছে ওদিকে গেলে প্লাস এক্স, বা এটা দাঁড়াচ্ছে কত? 1300 ইকুয়াল টু 2x, বা x ইকুয়াল টু 1300/2, সিম্পল ক্যালকুলেশন, 650, x ইকুয়াল টু 650 টাকা। তাহলে শালটির ক্রয় মূল্য কত? 650 টাকা। আশা করি বুঝতে পারা গেছে। এবার তোমরা যদি এক্সারসাইজে চলে আসো, এক্সারসাইজের 6 নম্বর অঙ্কটা একদম সেম অঙ্ক আছে। এক্সারসাইজের 6 নম্বর অঙ্কটা একদম সেম অঙ্ক আছে। আমি আশা করছি তোমরা ওই অঙ্কটা নিজেরা করে নিতে পারবে। আচ্ছা, এবারে কোশ্চে দেখি 10.2 এ 3 নম্বর অঙ্কটা আমরা করছি। খুবই সিম্পল একটা অঙ্ক, তৈ রাশিটি ইউজ করে আমরা করব। কি বলেছে? তিনি 176 টাকায় সুবীর কাকায় একটি ঘড়ি বিক্রি করেছেন, যদি সুবীর কাকা 12% ক্ষতি হয় তাহলে তিনি কত টাকায় ঘড়িটি বিক্রি করেছিলেন। ঠিক আছে, তাহলে আমি এখানে না একটু তৈ রাশিটাকে ইউজ করছি। গণিতের ভাষায় সমস্যাটি হলো, সমস্যাটি হলো, ঠিক আছে, কি হবে? এদিকে লিখছি আমি ক্রয় মূল্য, ব্যাকেটে টাকা, এদিকে লিখছি আমি বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ব্যাকেটে টাকা। কি বলেছে? যে 12% ক্ষতি হয়। তো 12% ক্ষতি হয় মানে কি? 100 টাকায় কিনলে 12 টাকা ক্ষতি হয়, তাই না? আর আরেকটা জিনিস বলি আমরা, যে লাভ বা ক্ষতিটা না সবসময় ক্রয় মূল্যের উপর হয়, তুমি কয় টাকায় কিনেছো তার উপর নির্ভর করে। তুমি যদি 5 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করো তবে 2 টাকা লাভ, যদি 3 টাকায় বিক্রি করো তবে 3 টাকা ক্ষতি। তো এই লাভ বা ক্ষতিটা কার উপর নির্ভর করছে? ক্রয় মূল্যের উপর। তুমি কয় টাকা কিনেছো তার উপর নির্ভর করছে। আচ্ছা, তাহলে আমাদের ক্রয় মূল্য যদি 100 টাকা হয়
তাহলে বিক্রয় মূল্যটা কত হবে? বিক্রয় মূল্যটা 100 মাইনাস 12। কেন? কারণ 12 টাকা ক্ষতিতে বিক্রি করেছে, তো কম দাম দিয়ে বিক্রি করেছে, 100 টাকায় কিনেছিল কিন্তু 12% ক্ষতি হয়েছে, মানে কমে বিক্রি করেছে নিশ্চয়ই, সেই জন্যই তো ক্ষতি হয়েছে। তাহলে এটা বিয়োগ করলে হবে 88 হলো। তারপরে কি বলেছে, তিনি 136.76 টাকা মূল্যে ঘড়ি বিক্রি করেছেন। তাহলে 176 টাকা যদি তিনি বিক্রি করে থাকেন তাহলে ঘড়িটার ক্রয় মূল্য কত, এটা আমাদের বের করতে দিয়েছে, কত টাকায় কিনেছিলেন। তো এখানে এদের মধ্যে সম্পর্ক কি হবে, এখানে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যে, বিক্রয় মূল্যে সম্পর্ক। আচ্ছা আমি বলি, কোনো কিছু যদি দুটো একসাথে বাড়ে বা একসাথে কমে তখন হয় সরল সমানুপাত, যদি একটা বাড়ে আর একটা কমে তাহলে তখন হয় ব্যস্ত অনুপাত। বোঝা গেছে? যদি দুটো জিনিস একসাথে বাড়ে বা কমে তাহলে সরল অনুপাত, আর যদি কমা বাড়া হয় তাহলে ব্যস্ত অনুপাত। তাহলে এখানে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 88 টাকা, বিক্রয় মূল্য 176, তাহলে ক্রয় মূল্যটা কি হবে, তুলনামূলক বেশি হতে হবে। তাহলে এটা কি সম্পর্ক আছে, সরল সম্পর্ক। তাহলে 100:2 যা আছে তাই বরাবর লিখে যাও, 88:176। এবার তোমরা জানো যে এই যে চারটা জিনিস যদি থাকে তাহলে একের সাথে চারের সম্পর্ক, দুইয়ের সাথে তিনের সম্পর্ক থাকে। এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। প্রথম পদের সাথে দ্বিতীয় পদের, চতুর্থ পদের সম্পর্ক এবং দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদের সম্পর্ক থাকে, ঠিক আছে? এবার যার সাথে সম্পর্ক সে সবসময় নিচে যায়। আমরা কি বের করতে চাইছি এখানে, জিজ্ঞাসা কার জন্য আছে, ক্রয় মূল্যের জন্য, নির্ণেয় ক্রয় মূল্য। তো দেখো এখানে আমার দ্বিতীয় পদটা মিসিং, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, দ্বিতীয় পদটা মিসিং। দ্বিতীয়র সাথে কার সম্পর্ক থাকে, প্রথমের সাথে চতুর্থ থাকে আর দ্বিতীয়র সাথে তৃতীয় থাকে। যার সাথে সম্পর্ক সে নিচে যাবে, তাহলে কার সাথে সম্পর্ক, তৃতীয়র সাথে, এ নিচে যাবে, উপরে 100:176 এত টাকা, ঠিক আছে? বাকি দুটো উপরে, চার সাথে সম্পর্ক সে নিচে। তাহলে এটাকে যদি কাটো, চার দিয়ে কাটলে 22, এটা চার দিয়ে কাটলে 4 × 44, 6 × 4 = 16, 22 দিয়ে কাটলে 2, 11 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে এটা 50। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 200। তাহলে তিনি 200 টাকায় কিনেছিলেন। আচ্ছা আশা করি বোঝা গেছে। এরপরে আমরা নেক্সট 4 নম্বর অঙ্কে যাচ্ছি। 4 নম্বরটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো বলেছে 10টা লেবু 30 টাকায় কিনেছে আর 12টা প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে। তাহলে লাভ বা ক্ষতি সবসময় আমাদের ক্রয় মূল্যের উপর হয়, তাই তো? তো আমাদের আগে ক্রয় মূল্য বিক্রয় মূল্য ঠিকঠাক বের করতে হবে। তো দেখো এখানে না 10টা লেবুর দাম বলেছে, যে 10টি লেবু ক টাকায় কিনেছে, 10টি লেবু ক্রয় মূল্য 30 টাকা। তাহলে 1টি লেবুর ক্রয় মূল্য কত হবে, 30/10, বাচ্চাদের অঙ্ক, 0 0 কেটে গেল, 3 টাকা। এবার বলেছে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করেন। তো প্রতি ডজন মানে কটা, 12টি, প্রতি ডজন সমান 12টি লেবুর বিক্রয় মূল্য 42 টাকা। তাহলে 1টি লেবুর বিক্রয় মূল্য 42/12, সিম্পল, 6 দিয়ে কাটলে 7, 6 দিয়ে কাটলে 2, তার মানে 7/2 টাকা। এবারে আমরা এদের মধ্যে লাভ ক্ষতি বের করতে পারবো, কারণ আগে না আমরা 10টা লেবুর ক্রয় মূল্য জানছিলাম আর 12টা লেবুর বিক্রয় মূল্য জানছিলাম, ওই জন্য লাভ ক্ষতিটা না ডিরেক্ট বের করা যাবে না। কিন্তু এখন আমি 1টা লেবুর ক্রয় মূল্য জানি আর 1টা লেবুর বিক্রয় মূল্য জানি, তাহলে লাভটা আমি বের করতেই পারি। তাহলে লাভ কি হবে, লাভের ফর্মুলা আমরা শিখেছিলাম, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ। তাহলে বিক্রয় মূল্য কত, 7/2 টাকা মাইনাস ক্রয় মূল্য কত, 1টা লেবুর এই যে 3 টাকা। কিন্তু তোমাকে অঙ্কটা বলেছে কি, শতকরা কত লাভ হবে, যখন শতকরাই বের করতে দেয় বাই ক্রয় মূল্য করতে হয়। কেন, লাভ বা ক্ষতিটা সবসময় ক্রয় মূল্যের উপর হয়, ইনটু 100% শতকরাটা আনার জন্য। সো এটাকে আমরা যদি করি তাহলে এটা কি দাঁড়াচ্ছে, 2 লসাগু, এটা 7 × 3 = 6, নিচে 3 থাকছে, ইনটু 100%, তার মানে 7 × 6 = 1, 6 ইনটু 100%। তো এটাকে আমরা করতে পারি 100/6, 6 × 6 = 4, 0 × 6 = 36, 4, তার মানে অ্যান্সার দাঁড়াচ্ছে 16/4, 6, 2 দিয়ে 2, 2 দিয়ে 3, তার মানে 16/2/3% এইটা। আশা করি বুঝতে পারা গেছে। ওকে, এরপরে আমাদের পার্ট টু ভিডিও আসবে আবার, আজকে ভিডিও এখানেই শেষ করছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, প্লিজ পুরো ভিডিওটা দেখবে তাহলে তোমরা খুব ভালো মতন বুঝতে পারবে। অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, যাতে করে তোমরা এর যে পার্ট টু ভিডিওটা
খুব শীঘ্রই এবং মানে খুব তাড়াতাড়ি পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।